আমার আল্লাহ বলেছেন ও ঈমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি এই ধন সম্পদগুলি মৃত্যু আসার আগে আগে আল্লাহর রাস্তায় তোমরা পর্যাপ্ত পরিমাণে দান করো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আনফিক ইয়া বিলাল লা তাখশা মিন আল্লাহিল ইখলাল লা তাখশা যিল আরশি মিন দিল আরশিল ইখলাল ও বিলাল আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় তুমি খরচ করো খরচ করো প্রভুর ভান্ডার থেকে কই না যাবে এমন আশঙ্কা তুমি করো না আমার রবের ভান্ডার থেকে কই না যাইব জি দাও দান করতে থাকো দান করতে থাকো রবের ভান্ডার কমে যাবে শেষ হয়ে যাবে এই আশঙ্কা করো না এই আশঙ্কা দান করলে কি হবে জিগার গাছ আছে জিগার গাছ সিলিন নেই জিগার গাছের ডাল একটা কাটলে কটা ফুল দেয় জানেন হিসাব আছে না একটা ডাল কাটলে দেখবেন ফুলটা দিয়া কি ফুলে মানে গ্যাস করে দান করলে এরকম আপনি যদি দান করেন আল্লাহর রাস্তায় দেখবেন কত মুহি আল্লাহ পাক আপনার রোজগারের ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা বিভিন্ন মুখী আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন বলেন না সুবহানাল্লাহ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব যেদিন মৃত্যু এসে যাবে তখন তুমি বলবা আল্লাহ একটু সময় দিন আমারে প্রভু ও প্রভু একটু সময় দিন সামান্য একটু ওয়াইট একটু অপেক্ষা একটু সময় দিন আল্লাহ একটু সময় দিলে আমার ধন সম্পদ আল্লাহ তোমার রাস্তায় আমি দান করে দিব সদ্দাক আমি সদ্দা করব দান করব মসজিদ মাদ্রাসা ইয়াতিম বিধবা ফকির মিসকিন অসহায় অনাথ সবার মাঝে আমি দান দক্ষিণা করব আমার একটু সুযোগ দেন আল্লাহ বলবেন বন্দারে তোর সুযোগ তো কম দিছি না 60 বছর 70 বছর 30 বছর 40 বছর 50 বছর লং টাইম সুযোগ দিছিলাম তুই তো দান করলি না এই মুহূর্তে তোরে একটা সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغل جرجر بلغل علا بكماله كشف الدجى بجمالي حسنت جميع خصاله. صلوا عليه وآله. قدرت كتب شاهد مدینہ کی گلی میں جنت کا نمونہ ہے مدینہ کی گلی میں. بلغن حسنت جميع خصاله ایمان کا حاصل نہیں غیر عشق مدینہ. مرنے کی تمنا ہے مدینہ کی گلی میں. بلغل حسنت جميع خصالی رب صل وسلم وبارك علی. لا الہ محبت زور زورے
لا إله لا إله لا إله لا إله نئی کنو معبود اللہ چھڑا نئی کنو معبود اللہ چھڑا معبود شود الا اللہ لا الہ زورے زورے لا الہ لا إله أسمان زمین غیر اللہ أسمان زمین غیر اللہ پیر مرشد غیر اللہ مازار درگاہ غیر اللہ معبود شود الا اللہ لا الہ زورے زورے لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কেন্দ্রবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ এর মুসল্লিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম বরাদারান ইসলাম এলাকার সর্বস্তরের ধর্মপ্রিয় মুসল্লি ভাইসব পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা দিনদার নেককার মাও ভাইরা শুকরিয়া জ্ঞাপন করছি আদায় করছি মহান যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আজকের এই মুহূর্তে মাহফিলে সুন্দর পরিবেশে দিনের কিছু কথা জানবার জন্য বুঝবার জন্য ধৈর্য সহকারে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন তাই শুকরিয়া আদায় করে বলিষ্ঠ গণ্ডে করছি আলহামদুলিল্লাহ প্যারে হাদিরিন আপনাদের সম্মুখে কোরআনে কারিমের ছোট্ট কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি সূরা মুনাফিকুনের কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি নবী আলাইহিসসালামের হাদিস থেকে অসংখ্য অগণিত হাদিস থেকেও কয়েকখানা হাদিস একখানা হাদিস পাঠ করছি আল্লাহ আমাকে তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত সময়ে নির্বাচিত কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়ত করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ
মার উপস্থাপিত কথা ও দিক আমলের উপযোগী হলে আমার মত নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমার ভাইও বর্তমান যে সময়ে আমরা বসবাস করতেছি জীবন যাপন করতেছি আরো সামনে যে সময় আসছে খুব কঠিন সময় আসছে খুব কঠিন সময় আসছে না হয়তো এই একটা প্রোগ্রাম আপনারা দিয়েছেন পরামর্শ ক্রমে না খুব শীত না আবার গরম আবার চাঁদের আলো আছে আবার রূপঘাট ভালো প্লিজ অনেক সুন্দর এরপরেও মানুষের সমাগম নাই কে আটকাইল অন্ধকারে আমাদেরকে কে আটকে এই শয়তান আপনাকে আমাকে এরকম দিনই মাঝমাতে আসতে দেয় আর কেন্দ্রবারে এলাকার শয়তান নাই জি আসনা নাই এই শয়তান গুলো আপনার আমারে হাতের মধ্যে আর এতলাম একটা মোবাইল দিছে এ আর এতলাম মোবাইল ডালে হয়ে গেছে গো আর একটা গেছে গো ওই গাছের তো আর একটা গেছে গাহিয়া ন এই কি যেন কই কালবারের কাছে গেছে এই আঙ্গুল বাইরে গেছে আসল না আসল ফলে আমাদের ইমান আমল ধ্বংসের পথে ছাত্রদের লেখাপড়া সন্ধের কোটা আমাদের যুব সমাজের ইমান আমল ধ্বংসের পথে আর স্টুডেন্টদের লেখাপড়া সন্ধের কোটা এমন সর্বনাশ এই সর্বনাশটা যুবকরা এখন বুঝতেছে না বুঝবা হারে হারে টের পাইবা যদি মনে থাকে কাসিম সাহেবের কথাটা হারে হারে আন্দাজ করতে পারবা এটা এখন বুঝতা না এখন বুঝতা না হারে হারে টের পাইবা একটা সময় আপনার আমার কলমের ভিতরে এমন ভাবে মূর্ছা পড়ছে জংকার পড়ছে ভালো কিছু আর ভিতরে ঢোকে না ভূমি করে হবে রুগ্ন অসুস্থ এমন লিভার এমন নষ্ট হয়েছে যে ডাউ দে ভূমি করে দে যে ডাউ খায় লিভার নষ্ট হলে এমন সমস্যা আপনার আমার দিন গ্রহণ করার কবুল করার পছন্দ করার ইমেজ ছিল কলপ কলপের ভিতরে এমন জংকার যে জংকারের কারণে ওয়াজ তফসির সম্মেলন আলেম ওলামা কিছুই আর ভালো লাগে না সব করে বমি করে দেয় খালি বমি করে দেয় কথা কর ঠিক কিনা হাদিস একটা শোনাই রসুল বলেন তসদউ কমা ইয়াসদউল হাদীদ ইদা আসাবাহুল মা قالوا وما جلاؤه يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن رسول বলেন আপনার আমার যে কলব এটা জংকার পরে কলবের মধ্যে কি পরে জংকার যেমন লোহার মধ্যে পানি লাগলে কি করে আস্তে কোন দিল্লি সরম লাগে নাকি লোহার মধ্যে পানি লাগলে ঠিক তেমনি আপনার আমার যে দিন কলম এটা দুধের মতো সাদা ইডার মধ্যে অজংকার কেমনে জংকার করে লোহার তো পানি লাগলে ইডার কি লাগলে ইডার মধ্যে জংকার করে দুই কারণে বলেন বলেন কয় কারণে বলছি এক নম্বর হইল
গুনার কারণে চোখের গুনাহ হাতের গুনাহ কানের গুনাহ পায়ের গুনাহ জবানের গুনাহ যত রকমের যত কোয়ালিটির গুনাহ আছে গুনার কারণে আপনার আমার কলমের ভিতরে কি করে রে ভাই বলেন না জঙ্কার করে দুই নম্বর হলো হুব দুনিয়া দুনিয়ার মহব্বত ধন সম্পদের মহব্বত দুনিয়ার মহব্বত ধন সম্পদের মহব্বত যখন বাড়তেই থাকবে আর দুনিয়া এবং ধন সম্পদের মহব্বতের কারণে আল্লাহ এবং রাসূলের মহব্বত বেড়ে যাবে তখন এই দিলের ভিতরে কি করবে বলেন না জঙ্কার করবে কি করবে জঙ্কার বুঝতাম কেমনে আমার কলবে জঙ্কার আছে না না আছে বুঝুন লাগতো না এটা বুঝবার দুইটা সাইড বুঝবার একটা নেগেটিভ সাইড আর একটা হলো পজিটিভ সাইড পজিটিভ গ্রহণ করে না নেগেটিভ গ্রহণ করে বোঝা গেল ভালা করে জঙ্কার করছে নেগেটিভ নেগেটিভ সাইড কি নেগেটিভ সাইড হলো নামাজ ভাল লাগে না রোজা ভাল লাগে না কোরআন ভাল লাগে না ওয়াজ ভাল লাগে না সম্মেলন ভাল লাগে না হুজুরের আলোচনা ভাল লাগে না কোরআন তেলাওয়াতের কাছে গেলেও ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না কি বোঝা গেছে কলমের ভিতরে কি ঢুকছে আর জঙ্কারের আর বাকি নামাজের দাওয়াত দিল কেল্লাটা ঘুরায় রোজার কথা কইল আমতামতা করে আয়স্তা দুটো কথা শুনি তখন সে আমতামতা করে সাইড কেটে এদিক সেদিক যায় না বুঝা গেল কি জঙ্কার নাই দুই নম্বর নেগেটিভ সাইড আমি দিই নামাজের দাওয়াত হে বেনামাজি আমি কই সুদ গুর সার হে কই সুদ গুর বানাই হাম আমি কই মাগি বাজি সার কো না মাগি বাজি সার আজি বল পাছে না আমি কই বতর সার হে কো বতর সার আজি বল পাছে না আমি বলি তুই ইয়াবা টেবলে সার কো ইয়া টেবলে আগে হেতাম একটা হন দশটা হাম আরে আমি কই নেশা সার গাঞ্জা সার হে কো গাঞ্জা আগে হেতাম তো নেকি আধা কেজি অনেক কেজি কি বুঝা গেছে জঙ্কার নাই আছে না আছে এই কলবের জঙ্কার বুঝবার দিনের কোরআন হাদিসের কোন আমল মজা লাগতো না হাদিসের কথা দিনের কথা জান্নাতের কথা জাহান্নামের কথা আলোচনা হলে এগুলি ভাল লাগতো না ভাল লাগতো না ভাল লাগতো না আর গুনার কোনো দাওয়াত দেওয়ার লাগে না এমনই এই মরা গরু ফেলে যেমন কুত্তা হাফ হয়ে যে পরে শুকন আর সিল যেমন ভাবে হাফ হয়ে গিয়ে পরে তাই তো গুনার কোন আওয়াজ পেলে হাফ হয়ে গিয়ে পরে বুঝা গেল কি হয়েছে ভালো করে জঙ্কার পড়ে গেছে এই জঙ্কার থাকতো না সাফ হইতো কথা বলেন না ওরে জেলা ইয়ার রাসূল আল্লাহ ও বনু বিজি লোহার মধ্যে যখন জঙ্কার পরে পানি লাগলে এটাতে পরিষ্কার করার মতো রেত আছে রেত দিয়ে কষা দিলে জঙ্কার আরো যেরকম লোহার মধ্যে জঙ্কার পরে রেত দিয়ে কষা দিলে জঙ্কার থাকে না বনি আদমের কলবের ভিতরে জঙ্কার পড়লে এই জঙ্কারটা কেমনে পরিষ্কার করব সেখানে তো রেত দিয়ে গসা দিলে বিষা লেগে যাবো কথা কমবে কিনা গসা দেওয়া না তুমি দুঃখ হইলে সর্ব কথা কমবে কিনা বনি আদমের কলবের ভিতরে যদি জঙ্কার পড়ে এই জঙ্কারটা কেমনে পরিষ্কার করব কি কোন পদ্ধতিতে পরিষ্কার করা যাবে রসুল দিয়েছেন দুইটা মেডিসিন এই দুইটা মেডিসিন যদি ব্যবহার করো ওরে বনি আদম ওরে আমার উম্মতরা তোমার আমার কলবের ভিতরে বিন্দু পরিমাণ জঙ্কার থাকবে না কই ধরনের মেডিসিন জোরে কো قال كثرة ذكر الموت يا أمة তুমি যেখানে থাকো না কেন হাতে কাটে মাঠে যেথায়
থাকো না কেন তুমি মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো আমার আব্বু কই মৃত্যুর কথা স্মরণ করো আমার দাদা ভাই কই মৃত্যুর কথা স্মরণ করো আমার মা কই মৃত্যুর কথা স্মরণ করো আমার আপনজন অনেকে ছিল আজকে কোথায় আজকে আমি আছি কালকে আমি যাব কোথায় এইভাবে মৃত্যুর কথা স্মরণ করো আল্লাহ নবী শব্দ করেছেন এ উম্মতেরা মৃত্যুর কথা যখন তুমি বেশি বেশি করে স্মরণ করবা এই মৃত্যুর কথা স্মরণ করলে আস্তে আস্তে তোমার তলবের ভিতরে যে জঙ্কার পড়ছে এই জঙ্কার আস্তে আস্তে পরিষ্কার হবে মৃত্যুর কথা স্মরণ হইলে কি লেগে দিন সাফ হইব ও দুই কারণ হইব বলেন কয় কারণে মৃত্যুর কথা স্মরণ হইলে দুই কারণে দিলটা পরিষ্কার হবে এক নম্বর কাজ হইল মরণ তোমার কথা করুন লাগবো মরণ যখন লাগবো কবর যখন লাগবে কবর যদি যেমন লাগে আছে জানালা আছে দরজা ফাঁকা আছে লাইটিং আছে তাইলে সেখানে যদি একা একা কবর তখন লাগে কি নিয়ে যাবো না রে আর নামাজ আজ নামাজ ছাড়তাম রোজার নাসাইতে ছাড়তাম না কোরআন তেলাওয়াত আগে করছি না এখন করব একটা সাইড আর একটা সাইড আগে গাঞ্জা খেতাম গাঞ্জা এক তালাক দুই তালাক তিন তালাক বোতল হিডাও তিন তালাক কথা বলো ইয়াবা ট্যাবলেট হিডাও তালাক সুদ হিডাও তালাক ঘুষ হিডো আমার গরুকে পাও বোতলাক তালাক কিতা তালাক দিবে লাগে দেশি গুনা কি আর কোন গুনা করতাম না বহুত করে লেছি মরণ তো লাগবো মরণের কথা স্মরণ করে করে মরণের কথা স্মরণ করে সে নামাজ এত এবাদত বন্দিগির হাল ধরছে গুনার হাল ছাড়ছে তাইলে একটা ধরছে আর একটা কি এর এই কারণে তার দিল আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলছেন রসুল কাসরাতু যিকরিল মাউত ও তিলাওয়াতুল কুরআন আল্লাহর নবীর সাথে এই উম্মতেরা তোমার আমার কলবটাকে দুধের মতো পরিষ্কার করার জন্য এক নম্বর মেডিসিন হলো বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো আব্বা কই আমার আম্মু কোথায় দাদা ভাই কই নানু কই নানি কই আমার আপন জন তো বহুত জন ছিল আজকে নাই আমিও থাকবো না আমিও তো একদিন চলে যেতে হবে কি নিয়ে যাব কবরে এই কথাগুলি ভেবেছেন তো এই কথাগুলো চিন্তা করে করে পুনার হাল ছেড়ে দিবে আর নাকা মনের হাল ধরবে এই দুইটা কাজ যখন তার দ্বারা হবে গো তার দিলটা আর তার কলবটা আস্তে আস্তে দুধের মতো হইয়া যাবে একটা দুই নম্বর মেডিসিন ওয়াতিলাওয়াতুল কুরআন দুই নম্বর হলো কোরআন শরীফের জুড়ে কোন কোরআন শরীফের তিলাওয়াত এখন যদি আপনি ছোট সময় পড়ছেন না দেখে দেখে রিডিং পড়তারেন না তাইলে আপনি কমপক্ষে কমপক্ষে আপনি চার হাল সুরা সুরা ফাতেহা সারা সুরা ফাতেহা লইয়া পাঁচ হান সুরা খুব সুন্দর করে শিখবে ইমাম সাহেব আছে আর হুজুর রাইখান আছে হুজুর সারা জীবন করছিলাম না বাবারে বাবা ডাইকা সোনা ডাইকা হাতে হয়ে দৌড়া আমার পাঁচ হান সুরা অন্তত ভালো করে শুদ্ধ করে শিখে যাবে ইলিওই আমি সকালে ফরুম দুপুরে ফরুম বিকালে ফরুম ঘুমাইবার আগে ফরুম সবসময় এগুলি ফরুম তাইলে এই তেলাওয়াতের দ্বারাই আপনার আমার দিন একেবারে দুধের চোখে পুষে সহজ না কঠিন কথা কানা দি আর যদি দেখে পড়তে পারেন তবে কিন্তু কোথাও নেই সময়ে সময়ে সকালে যখন সময় পাবেন পড়বেন পড়লে কি হবে পড়লে এটা হলে এমন একটা মেডিসিন
ওই দেখেন স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়া যাক ওইটা রঙ্গাই দো রঙ্গাই বুকুর থেকে আর কাছে ইসিট আছে পুরান জিনিসগুলি ইসিটটা দিলে ভাই সাহেব ইসি ইসিটের তেজে এই পুরান অলংকারের মধ্যে যে কিছু মহিলা আছেন একবার পুরস্কার আমার কথা বলে দিই একবার সাফ হয়ে যায় তাহলে কোরআনে কারিমের কোরআনে কারিমের তেলাওয়াতের ধাসে তেজে গুনার যে মহিলা আছেন এই মহিলাগুলো আস্তে 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 কাটতে থাকে পুরস্কার হতে থাকে বলেন না সুবহানাল্লাহ এক নম্বর হইল মরণের কথা স্মরণ করা দুই নম্বর হইল কোরআন শরীফে তেলাওয়াত তাহলে দেখবেন দিল কি হয়ে যাবে পুরস্কার বুঝেননি আপনারা আমার ওয়াজ বুঝেননি বুঝেন ভাই হাতে হয় যদি বোঝার চেষ্টা করেন বড় মহাবিপদ মৃত্যুর ঘাঁটি কবরের ঘাঁটি ফুলসরাতের ঘাঁটি হাসরের ময়দানের ঘাঁটি এসব মধ্যে ঘাঁটিগুলো আর আটকা পড়ে গেলে চলবে হ্যাঁ আরে ভাই বিভিন্ন জানোয়ার বিপদ বুঝে আমরা বিপদ বুঝি না কেমন মগার মগা অনেক জানোয়ার আছে আর কি বুঝে বিপদ বুঝে আমরা কিন্তু বিপদ বুঝি একটা গল্প শোনাই কষ্ট হইতেছে নাকি তা একটা গল্প শোনাই আপনাদেরকে এক শিয়াল অনেকদিন থেকে খাবার পাইতেছে না শিয়াল খাবার পাচ্ছে না শিয়াল তো রাত্রের বেলায় আমার সঙ্গে ডজন সাক্ষাৎ হয় আমি এমন হিয়াল আমার হই লোক আমার লোক রাত্রের বেলায় হিয়াল লোক দেখবে শিয়াল রাত্রের বেলায় যার জঙ্গলে থাকে বেরিয়ে আসে খাবার খাওয়ার জন্য আগে টহল দেয় কোন গৃহস্থের কোন হাঁস মুরগি নিয়ে পাওয়া যায় যখন না পাওয়া যায় তখন সে চক্কর দেয় তাহলে দেখি কোনো ইঁদুর অথবা বাতারি শিয়া অথবা কারহা এগুলো পাওয়া যায় ইডি খাইলেও কড়কড় মনমরা খা খাইলে মোটামুটি তবে এই পর্যন্ত যত শিয়াল দেখছি এই পর্যন্ত কোনো শিয়াল দেখলাম না একেবারে না হাইতে না হাইতে স্বাস্থ্যটা এক একটা শিয়াল জব করলে মনে হয় অন্তত 10-20 কেজি বেরিল নাউজুবিল্লাহ অনেক এলাকায় জব করে হাইলা হিদিয়ে আরো হিয়েলা পেয়ারে হাজিরিন একটা শিয়াল অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধার্ত গৃহস্থের হাঁসও পায় না মুরগিও পায় না এরপরে ইঁদুরও পায় না শিয়াও পায় না পাতারিও পায় না পরে চিন্তা করলো কি করুন না হায় বললো গেছে নদীর পার নদীর পার গেছে দেখি কারহানি ভাই কারহাই তার লেগে বয়ে থাকবো কারহাই তো কারহা তো কারহার গাতা আছে কাটা দিয়েছে এমন খিদা লাগছে ও কা শিয়ালে কারহা গর্তের মধ্যে গিয়ে এখন মন্ত্র পড়তেছে কারণ সাপুরীরা যখন সাপের মন্ত্র পড়ে সাপ কিন্তু গর্তের থেকে বেরিয়ে কথা কোন ঠিক কিনা শিয়ালে একটা মন্ত্র বানাইছে এই মন্ত্রটা পড়লে কারহা গাতার থেকে বেরিয়ে আইব আর কারে ধরে নাস্তা করবো তখন মন্ত্র ধরা শুরু হয়েছে উত্তম নিমন্ত্রণ কাকুরি মাখুরি তুমি পরমা সুন্দরী একটু বের হও তোমাকে নমস্কার করি কি মন্ত্র কাকুরি মাকুরি তুমি পরমা সুন্দরী একটু বের হও তোমাকে নমস্কার করি দেখছেন কি মন্ত্র পড়ছে কার হাত বুঝে নিছে আমরা নমস্কার করব না নাস্তা করব বুঝে নিছে তখন কাকরা বুঝে এরপরে তার প্রতি উত্তর দিল মন্ত্রের কি দিল উত্তর জবাব দিল শিয়াল দেখ হইতাছে থাক থাক পিণ্ড বাদলি গায়ে জ্বর
সাথে নমস্কার বাহির থেকে কর বুঝিনি থাক থাক দিনটা বদলি গায়ে যাও বাহির থেকে আজকে নমস্কার কর তো বুঝলেছ না আমার তো আইল বেল দিয়া মন্ত্র ফেরে বাইর করব নমস্কার নাম দিয়া আর বাইরুমু কেমন নস্তা করব কথা কোন ঠিক না এর লাগে কি কইছে দিনটা যখন বদলি আমার গায়ে জব নমস্কার কাছে বাইরে দিকে বুঝলেছ না মন্ত্র সাত চুন্তির মন্ত্র কাদিয়ানির মন্ত্র আহলে হাদিসের মন্ত্র লামাজ হাবিদার মন্ত্র বিভিন্ন বিভিন্ন মন্ত্র দিয়া আপনাকে আমাকে বেঈমান বানাইবার জন্য বেআমলি বানাইবার জন্য আইডা আর দেওর পাইতে বসে ও আমার ভাইরা আপনাকে আমাকে বেঈমান বানায়া কবরস্থ করবার জন্য আদা জল খেয়ে লেগেছে কি বলেন ঠিক কিনা এক একটা ফেতনা তুফানের মতো আসতে আসে কিন্তু আমাদের খবর নাই উলামায়ে কেরামের সঙ্গে মসজিদ মাদ্রাসার সঙ্গে যদি সম্পর্ক না রাখেন খোদার কসম ঈমান রক্ষা করতে পারবেন না সঠিক আমল করতে পারবেন না শেষ পর্যন্ত বেঈমান হয়ে সাড়ে তিন হাত মাটির নিচে যেতে হবে ফেতনা কুরআন শরীফ পড়লে সওয়াব না একবারাদি ইন্ডিয়ার থেকে কোন চা ফতোয়া আছে না বুঝা যদি কোরআন শরীফ করে তাহলে কবিরে গুণ হইব আমরা সমাজ কজনে কোরআন শরীফ বুঝে আরে বাবা হাসান নবী একশো এ রূপে আছে কোরআন শরীফ বুঝে আবার হাসান নবী কথা বল ঠিক কিনা কিন্তু ফরতা মা বাপে ফরাইছে ছোট সম কর্তার কিন্তু বুঝিয়া ন্যায়ের কোঠায় তখন যদি ফতোয়াটা দেওয়া যায় হলিয়া যে যারা নাকি কোরআন শরীফ বুঝবে না বুঝা যদি ধর তাইলে ওয়াজিব সাইরা দিলে যেমন গুণা তেমন গুণা হবে কেউ থাকতে বাবা রে একটু বিজ্ঞান কাম নাই করতে সামান বুঝি না যখন আর হুজুরে কয়ে গেছে না বুঝা বললে কথা কয় না অথচ এ রমজানে আমাদের অনেক মা বোনেরা আছে আল্লাহর রহমতে কেউ এক খতম কেউ দুই খতম কেউ তিন খতম এরকম মুরব্বীরাও অনেকে আছে খতম করবো কথা কোন ঠিক কিনা সারা বছর বিভিন্ন যাই জামালে করি না রমজান মাসে সব যখন বেশি দেখি দুই চারটা খতম করতে পারি কথা কোন ঠিক কিনা ইমন ফটো আমার বুঝে দিল্লির থেকে এক মুলুবি সাহ তার নাম সাত সাহ তার নাম তার নাম সাত সাহ কি কর ফটো দিছে না বুঝা যদি বলে তাহলে ওয়াজিব তরক করলে যেমন গুণা এমন গুণ তাহলে আমরা সমাজের লোক বাবার ফোর অনুরী খাম নাই কথা বল ঠিক কিনা হে লোকে যারা দূরে হের বক্ত ইয়া যারা সিসি বসে দূরে টাটার দয়া জিজ্ঞাস সুরা ফাতিহার এই না বুঝলে সর আরম্ভ করবে না বুঝতে পারে না তোর বাফে দি গেছে বুঝতে পারো না গো তোর না বুঝতে পারতে পারে না কথা কোন ঠিক কিনা বুঝল না গো না বুঝতে বললে বলে গুণ হইব তো তোরা জানেন আলহামদুলিল্লাহ কুল হল কোরা জমি নাস ফালা কস্তিতে বুঝছো যাই মত বললাম বুঝি তো বুঝুন না কিছু তো তোমার আব্বাতে বুঝার কথা বলছে তাহলে হের কিছু তো রোকে রায় কথা কোন ঠিক কিনা কি পাইছো তার পিছু দুঃখ কেন আমরা হুজুর রইবালা কোনো বুঝবার কথা বলে না বস পড়লেই সব কথা কোন ঠিক কিনা হাদিসের মধ্যে আছে মান কারা হারবান মিন কিতাবিল্লাহ
أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف أو كما قال عليه الصلاة والسلام رسول بولن قرآن الكريم قرآن الكريم جيكم একটা হরফ যদি কেউ পড়ে আল্লাহ তার জন্য 10টা নেক সব বরাদ্দ দিয়েছেন রাসূল বলেন আলিফ লাম মিম আসসালামু আলাইকুম শরীফ আলিফ লাম মিম এটা পড়া বলেন আলিফ লাম মিম কোরা তিনটা রাসূল বলেন হগলটাই মিল্লা একটা হরফ না আলিফ আলাদা একটা লাম আলাদা একটা অক্ষর মিম আলাদা একটা অক্ষর তাহলে আলিফের জন্য 10টা নেক লামের জন্য 10টা নেক মিমের জন্য 10টা নেক কথা বলেন কি বলেন ঠিক কি না 3 30 এবার বুঝা ফুরিয়া না বুঝাই ফুরি কথা বল ঠিক কি না এই এরকম ফাটনা আসছে কি ভাই কুরআন শরীফ পড়ন না পড়ন বাদিরু বিল আমাল ফিতনা কা কিতাল লাইল মুসলিম ইসমির রাজুল কাফির ويمسي مؤمنا ويمسي كافرا ويصبح كافرا ويبيع احدهم دينه بعرض من الدنيا رسول বলেন যার যার আমলের মধ্যে তোমরা অটল থাকো যত্নবান হও আমল আমলের বেলা যত্নবান হও ফিতনায় কেসে যারা মারবো জাহির মারবো এই কোরআন কারিমের তেলাওয়াতের বেলা তুমি যত্নবান হও পুরুষ হও নারী হও যুবক হও যুবতী হও আবাল হও বনিতা হও বৃদ্ধা হও বৃদ্ধা হও শিক্ষিত অশিক্ষিত হও কোরআন তেলাওয়াতের লাইগ্যাতা হও না হইলে কিন্তু কোরআন তেলাওয়াতের বেলায় এমন ফেতনা জাহি মারব তখন আপনি বলবেন এমন গাছের বড়ি না জহি দিলে ভরি না করতেন না করতেন এমন গাছের বড়ি না জহি দিলে আজকাল থেকে তেলাওয়াত চলছে চলবে আমিও তেলাওয়াত করি আমার স্ত্রীও তেলাওয়াত করে সন্তানও তেলাওয়াত করে আপনজন তেলাওয়াত করে এই তেলাওয়াতে আমরা আছি ও সাদের গোষ্ঠী তোরা যদি নাকি বুঝা পড়বার লেগে ফেতনা লাগাইতেছ তোরা এমন গাছের বুড়ি না তোরা ফেতনায় জড়ি না তোরা ফেতনায় জড়ি না কথা কর ঠিক না বাদিরু বিল আমাল আমল লাগা তাহে না লেকিন জাহি মারব আওয়াজ শুনতে পাইছেন না কথা বল হায় আল্লাহ বাড়ির থেকে আইসেন ঘর থেকে আইসেন মহল্লার থেকে আইসেন কারণও নাই সাদের আলো নাই ইমন অন্ধকার দুই আঙ্গুল দূরে দেখা যায় না আবার যেতে পারতেন না জওয়ান যুবকের লিগা সবসময় আয়াজ আয়াজ আমার অভিজ্ঞত হয়ে গেছে কারণ কেউ 30 বছর কেউ 60 বছর কেউ 50 বছর কেউ 25 বছর কেউ 40 বছর ধরে এই রাস্তা দিয়ে আবার থেকে আওয়াজ আওয়া করতেছে কাজে কারণ না থাকলে অন্ধকার যতই হোক রহমে আগের অভিজ্ঞতায় বাড়ির নতুন মানুষ এই রাস্তা দিয়ে জীবন আইসে না গেছে না এলে যেতে পারবো না এলে কারণও নাই চাঁদের আলো নাই যা থাকতো না কিনলে গাইলে তো রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা তো তাই হলো বই তখন লাগবো কেউ বই রেছ বেজাম ঘুমে যাইবে না সবাই জায়গা আর সবাই তো যাইব কেউ তো তার বাড়ির থেকে রুডের লগে এই 30 বছর কেউ 40 বছর কেউ 50 বছর কেউ 60 বছর আয়া দায়া অব্বার শু আগের অভিজ্ঞতায় গেছে গা আমার অভিজ্ঞতার আলো নাই কথা বলতে কিনা তো কাজ আমি বই রয়েছি সকালবেলা সূর্য উঠলে দিকে বেজাম লাগবো কথা কন ঠিক কিনা বাদিরুল আমাল আমলের প্রতি যত্নবান হও বিভিন্ন রকমের ফেতনা অন্ধকার আচ্ছন্ন রাতের মতো বিভিন্ন রকমের ফেতনা দেখা দিচ্ছে
আমার ভাইরা আমলে যদি জড়ায় না থাকি বিভিন্ন রকম ফিতনা আসলে পরে আপনাকে আমাকে জাহিদিয়া আমল থেকে বের করে বেঈমান বানায় দিবে এই রমজান আইতাছে না গুলা নামাজ আছে না কি নাম সকল দিবানা তারাবি করে দুরাকাত আরো জোরে আরো জোরে বিশ রাকাত আমরা পড়ব কি পড়ব না বিশ্বরাকাত পর্বার জন্য বাধ্যবাধকতা করে গেছেন আজও দুনু হেরামে বিশ্বরাকাত চালু আছে কথা কোন দেখ কিনা কিন্তু আট রাকাত তারাবির আদৌ কোন রকমের দলিল নাই এই আমরার দেশের কতগুলি মানুষ বহির্বিশ্বে বিভিন্ন কামলা সেজে যায় কাম করার জন্য দেশে আসার পরে সেন মারে আর পিছে দাঁড়া এক নামাজ তো আট টাকা পড়েছি হে চেষ্টা করে আমরার মসজিদ আট টাকা চালু করার জন্য হে কেমন আলিশার করে আলিশাস অস কথা কোন ঠিক কিনা আট টাকাতের কোন দলিল নেই বিশ টাকাতে আছে আর নফল সুন্নত বেশি ফলস ন কম ফলস রমজান মাস এবাদত কম করণের মাস না বেশি করণের মাস এই আহমকের আহম এই ফেতনা আট টাকা তো ফেতনা লিয়ে আইব দলিল দিব বুকের চেরি পাচ্ছে বুহারি গুলাম হেজিব না হাত লইছে কথা বল বুকের চেরি বুখারি শরীফ শুন হাদিসটা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ পড়ছেন রমজান এবং রমজানের বাহিরে আট টাকা কোন নামাজ এ তাহাজ্জুদের নামাজ দিয়া দলিল দিয়ে তারাবির ওই একবার লেখছেন বলে গায়ের দেহানে লাগাই দিছে গুরু রূপে কথা কোন এই মাসালা দলিল হল তাহাজ্জুদের রসুল তাহাজ্জুদ নামাজ পড়ছে এটা নেলাগাই দিছে কোন নামাজ পেতন নামাজ পড়েন না আপনারা পড়েন পরে গাদে আধা রাকাত জি এ আর একটা হয় তাকে এক রাকাত কোন দিন দিন আয়া কয়া বো আধা রে কোন গাইতেছ ফিতনা ফিতনা হলি ফিতনা এক রাকাত তারাবি রাসুল পড়েন নাই হাদিসটা হলো রসুল দুই রাকাত করে তাহাজ্জুদ পড়ছে সাল্লা রাকাতাইন সাল্লা রাকাতাইন সাল্লা রাকাতাইন সাল্লা রাকাতাইন তাহাজ্জুদ পড়ছেন দুই রেখা দুই রেখা এরপরে বেতরটা পড়তেন পরে আও তারা বিবাহে দেখেন রসুল আরো এক রাকাত লাগাইয়া দুয়ের লোক এক লাগাইলে এহ তুই কিনা আমার করছো ত্রি এটার নাম অঙ্ক দুয়ের লোক এক দিলে এহ হ্যাঁ রসুল দুই 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 করে পড়তেন তো শেষে রসুল ওই দুই বুঝাইবার জন্য ওই দুইয়ের সাথে রসুল আরো এক লাগাইয়া তিন রেখা কি করতেন বেতর করতে তুই এক ফেসত কর এরকম ফেতনা আমাদের দেশে আমার ভাইও তো এই সমস্ত ফেতনা থেকে আপনাকে আমাকে বাঁচাইতে হলে মসজিদ মাদ্রাসার সাথে যদি সম্পর্ক না রাখেন সম্পৃক্ত না থাকেন কোশ্চিন কেউ ইমান আমল রক্ষা করা সম্ভব হবে না ফাতলা বাতাস ফাতলা বাতাস বা বাইরে আস কাজী হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে না থাকলে এ ভাইরাস থেকে আপনি কেটে পড়তে পারবেন না আপনি আক্রান্ত হয়ে যাবেন ভাইরাসে আক্রান্ত হয়ে যাবেন আমার ভাইরা অনেক দূরে গেছি গা আর আয়াত পড়ছিলাম ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত আমার আল্লাহ বলেছেন ও ইমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছি
ইদন সম্পদগুলি মৃত্যু আসার আগে আগে আল্লাহর রাস্তায় তোমরা পর্যাপ্ত পরিমাণে দান করো রাসূল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আনফিক ইয়া বিলাল লা তাখশা মিন আল্লাহিল ইখলাল لا تخشى ذي العرش من ذي العرش الإقلال او بلال الله تمك تور شبر দিয়েছে الله রাস্তায় তুমি খরচ করো খরচ করো প্রভুর ভান্ডার থেকে কই না যাবে এমন আশঙ্কা তুমি করো না আমার রবের ভান্ডার থেকে কই না যাইবো জি দাও দান করতে থাকো দান করতে থাকো রবের বান্দার কমে যাবে শেষ হয়ে যাবে এই আশঙ্কা করো না এই আশঙ্কা করো না দান করলে কি হবে জিগার গাছ আছে না জিগার গাছ জিগার গাছ চিনেন নি জিগার গাছের ডাল একটা কাটলে কটা ফুল দেয় জানেন না হিসাব আছে না একটা ডাল কাটলে দেখুন ফুলন দেয় কি ফুলে মানে গাছে দান করলে এরকম আপনি যদি দান করেন আল্লাহর রাস্তায় দেখবেন কত মুহি আল্লাহ পাক আপনার রোজগারের ব্যবস্থা করবে আল্লাহ তাআলা বিভিন্ন মুখী আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে বলেন না সুবহানাল্লাহ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب যেদিন মৃত্যু এসে যাবে তখন তুমি বলবা আল্লাহ একটু সময় দিন আমারে প্রভু হো ও প্রভু একটু সময় দিন সামান্য একটু ওয়াইট একটু অপেক্ষা একটু সময় দিন আল্লাহ একটু সময় দিলে আমার ধন সম্পদ আল্লাহ তোমার রাস্তায় আমি দান করে দিব সাদাক আমি সাদাকা করব দান করব মসজিদ মাদ্রাসা ইতিম বিধবা ফকির মিসকিন অসহায় অনাথ সবার মাঝে আমি দান দক্ষিণা করব আমার একটু সুযোগ দেন আল্লাহ বলবেন বন্দারে তোর সুযোগ তো কম দিছি না 60 বছর 70 বছর 30 বছর 40 বছর 50 বছর লং টাইম সুযোগ দিছিলাম তুই তো দান করলি না এই মুহূর্তে তোরে একটা সেকেন্ডের জন্য আর সুযোগ দেওয়া হবে না এ বলছিল একটু সুযোগ দেন দান দক্ষিণা কইরা একে আল্লাহ উড়িয়ে যাবুগা একে নেককার ফরহেজ করে যাবুগা আমার একটু সুযোগ দিন আল্লাহ বলবেন না আর সুযোগ না সুযোগ বহুত দেওয়া হয়েছে কাজী এখন আর সুযোগ দেওয়া লা ইয়াখলাল্লাহু নাফসান ইলা জাজালহা মৃত্যু যখন এসে যাবে আপনাকে তো সিগন্যাল দিয়ে আসবে না আপনাকে জানাই আসবে না না জানে রাতে আসবে না দিনে আসবে সকালে আসবে না বিকালে আসবে কখন মৃত্যু এসে যাবে আপনাকে সিগন্যাল দেওয়া হবে না এই জন্য আমার আল্লাহ বলবে বন্দারে তোরে আর একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না যা করছো করছো ভালো করলে পাইবা খারাপ করলে না পাইবা জাহান্নাম পাইবা এখন আর সুযোগ দেওয়া হবে না রাসূল বলেন হাদিসের মধ্যে আছে আল্লাহ إذا مات الإنسان انقطع عنه عمله মানুষ যখন মরে যাবে নেক আমল করার পথ বন্ধ হয়ে যাবে কথা শুনতে কিনা মানুষ মরে গেলে আর তো নেক আমল করার সুযোগ পাবে না বন্ধ হয়ে যাবে নেক আমল করার সুযোগ সে আর পাবে না রাসূল বলেন ইল্লা মিন সালাসা তিনটা কাজ মনে আছে এই তিনটা কাজ যদি কেউ করে দুনিয়া থেকে যায় এটা পিকাস নাম্বার লাগায় গেল কিয়ামত পর্যন্ত তার আমল নামায় এটা নেক আমলের পার্সেন্টেজ উপস্থিত থাকবে
দুইটা আমল, এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া, সাদাকায় জারিয়া মানে এমন একটা নেক আমল করে গেলেন যেটা জারি থাকবে বন্ধ হবে না, মসজিদ মাদ্রাসা খানকা জনকল্যাণমূলক কার্যক্রম করছেন, পানি টিউবওয়েল, যত মানুষ কিয়ামত পর্যন্ত পানি পান করবে আপনার কবরে একটার একটা সওয়াব উপস্থিত থাকবে। মসজিদ বানায় গেলে কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত যারা নামাজে নামাজ করবে, আমার ভাইরা কিয়ামত পর্যন্ত যারা নামাজ পড়বে নামাজের একটা সওয়াবের পার্সেন্টেজ আপনার যারা এক টাকা দশ টাকা বিশ টাকা দুই হাজার অথবা বিশ হাজার অথবা সিমেন্ট বালু ইত্যাদি দিচ্ছেন প্রত্যেকের আমল নামায়, আমার ভাইরা নামাজের বিক্রি সবের পার্সেন্টেজ প্রস্তুত হবে। এমন এলিম শিক্ষা অর্জন করছে, এলিম দিয়া উপকৃত অর্জন করছেন, এলমে দিন শিখলো এরপরে আবার তা দ্বারা উপকৃত হলো, এলমে দিন শিখছেন অন্যকে শিখাইছেন, নামাজের কথা শিখাইছেন, রোজার কথা শিখাইছেন, জাকাতের কথা শিখাইছেন, দিনদারের কথা শিখাইছেন, এটা হলো এলেম, যে এলেমের দ্বারা উপকৃত অর্জন করছে। আমার হায়রাম কিয়ামত পর্যন্ত আপনার এলেম শিক্ষা দিয়েছেন, তারা আমার পরবর্তী জেনারেশনকে শিক্ষা দিয়েছে। আমার ভাইরা যতকাল পর্যন্ত আপনার এলেমের চর্চা বহাল থাকবে ততকাল পর্যন্ত আপনার আমল নামায় একটা সাবের পার্সেন্টেজ বসে থাকবে। দুই তিন নম্বর আওয়ালাদি সালিহি আদউলা, অতএব নেককার সন্তান সন্তানদেরকে নেককার বানাইছেন, দিনদার বানাইছেন, আল্লাহ ওয়ালা বানাইছেন, এই দিনদার নেককার সন্তানগুলো আপনার জন্য দোয়া করছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করছেন আমার হায়রাম সন্তান মাতা পিতার জন্য, নাতি নাতনির তার দাদার জন্য দাদির জন্য দোয়া করে। রসুল বলেছেন এই সবটাও তার আমল নামায় বসবে, ওই সন্তানগুলো যত নেকামল করবে সমস্ত নেকামলের একটা পার্সেন্টেজ আব্বা আম্মার কবরে পৌঁছতে দেবে। তাহলে এর একটা হলো সবকে চার, রসুল বলেন বলেছেন কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে আল্লাহর ঘর বানায়, আপনি বানালে কি দিয়া বানাইবেন, ইট দিয়া বানাইবেন, সিমেন্ট দিয়া বানাইবেন, ইটও মাটি সিমেন্টও মাটি, রড দিবেন লগে রডও মাটির তৈরি, কথা কোন ঠিক কিনা, বালি দিয়ে মাখবেন বালু তো মারি মশাল্লাহ, কথা কোন দিক, আপনি আপনার সাধ্য মতো আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর ঘর তৈরি করবেন মাটির ইট দিয়া, মাটির বালি দিয়া, মাটির সিমেন্ট দিয়া, মাটির তৈরি রড দিয়া, কথা কোন ঠিক কিনা, কিন্তু আল্লাহ তাআলা যারা মসজিদ বানাবে তাদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা টাওয়ার বানাবে, যে টাওয়ারের একটা ইট হবে রূপার আর একটা ইট হবে স্বর্ণের তৈরি। আপনি বানাইবেন না দিদা, আল্লাহ বানাইবে না দিদা, কারণটা কি, কারণটা হইল সাধ্য সমর্থন, আমার সমর্থন ইট বালু সিমেন্ট দিয়ে, আল্লাহর সমর্থন ইডিয়া সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সমর্থন হইল তোরা যখন আমার গল্প মেসেন পানি ছাড়ি দিয়া তোরা সাধ্য মতো, আমি আমার সাধ্য মতো তোরে কি দিব, একটা ইট রূপার আর একটা ইট স্বর্ণের এইভাবে তোরে বালাহানা আমি বানাই পুরা মসজিদ কেমন লাগবো না, এত মসজিদ বানাতে গেলে যে যতটুকু সমর্থন দিয়া সহযোগিতা করছে, যে যতটুকু সমর্থন দিয়ে সহযোগিতা করে ততটুকু সমর্থন
অনুযায়ী আপনি যে ইট দিলেন সিমেন্ট দিলেন বালু দিলেন কিন্তু জান্নাতের তাওয়ার একটা পাবেন আপনি স্বর্ণ من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه رسول বলেছেন যারা আমার ঘর তৈরি করবে আমার ঘর যারা বানাবে মাটির তৈরি ইট দিয়ে মাটির তৈরি সিমেন্ট দিয়ে বালু দিয়ে তাদের জন্য আমি আল্লাহ তাআলা রাসূল বলেছেন আমার আল্লাহ তাদের জন্য আমার আল্লাহ স্বর্ণ এবং রূপার তৈরি ইট দিয়া পালাখানা তৈরি করে দিবে বলো ঠিক কি না কাজী এই মসজিদের কাজটা অনেকদিন থেকে ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে পুরান মসজিদটা ভেঙে নতুন মসজিদ করার দরকার নেই না কিয়ামত পর্যন্ত ইডই থাকতো আন্দোলন যদি থাকতো আদা কে রেজিস্টার করে দিত না কিয়ামত পর্যন্ত থাকতো ইডই থাকতো না দেখো না থাকতো না পরিবর্তন হইতো পরিবর্তন হইতো ইনশাআল্লাহ সবাই যে একটু হিম্মত করে সবাই একটু হিম্মত করে ইনশাআল্লাহ দা ভাই গড় সাজাই চারতলা পাঁচতলা করে টাইলস দিয়ে সাজাই সাজাই না সাজাই না তাহলে আমি যে আমার বাড়ি ঘর সাজাইলাম এ কথা কেউ বলতে পারবে আহমেদ বাড়িটা টুকুর টাকা খরচ করে টাইলস দিয়ে অত সুন্দর করছেন জান্নাতে যাই ভাই এটার উসিল্লা এমন কথা কাছে কিন্তু কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে আল্লাহর ঘর যদি কেউ সাজায় তাহলে আমি বলতে পারবো এই ঘর আল্লাহ সাজালেন এটাকে উসিলা করে আপনি জানেন কি বল ঠিক কিনা হ্যাঁ আমার ভাইরা আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি আল্লাহ তাআলা আপনার আমার সদকা দান করে আল্লাহ ইউরবি আল্লাহ এটা বাড়াইতে থাকে বাড়াইতে থাকে বাড়াইতে থাকে আল্লাহ গুলি বাড়ায়া বাড়ায় হাসরের ময়দানে বিশাল অঙ্কের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে তাকে উসিলা করে আবার জান্নাতে যাবে